আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি প্রস্টেট, প্রত্যেক ছেলেদেরই প্রস্টেট এনলার্জ হয়, বড় হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক রকম সমস্যা দেখা দেয়। তাই জন্য ইয়ং যারা যাদের 40-এর নিচে যাদের বয়স তাদের জন্য এই ভিডিওটা, এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি জানতে পারবেন আপনার প্রস্টেট থেকে কী করে বাঁচবেন। এবং প্রস্টেট এনলার্জ হওয়ার পর থেকে আমরা প্রস্টেট ক্যান্সারের দিকে যাই, আমেরিকায় 6 জনের মধ্যে একজন হয়, আফ্রিকান দেশগুলোই এরকম দেখা দিচ্ছে প্রবণতা, এবং সেটা ভারতবর্ষের বা বাংলাদেশ সমস্ত আশেপাশের নেবার কান্ট্রিগুলোর দিকে আমাদের বেশি করে প্রবণতা বাড়ছে। এবং কী কারণে আমরা এই বাড়ছে বা কী কারণ আমরা এই বাড়া থেকে রোধ করতে পারবো সেই নিয়েই আজকে আলোচনা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনি উপকৃত হবেনই হবেন এবং আপনি জেনে যাবেন কী করে আপনি এই প্রস্টেট থেকে বাঁচবেন বা প্রস্টেট ক্যান্সার থেকে বাঁচবেন। দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা। নিচে বয়স তারা কি করে এই প্রস্টেট থেকে বাঁচবেন এনলার্জ প্রস্টেট থেকে, প্রথমত হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রাইভেট পার্ট যেটা আমরা জাঙ্গিয়া পড়ি, সেই জাঙ্গিয়া বা যেই প্যান্ট পরি সেটা কিন্তু টাইট ফিট যেন না হয়। এই প্রবণতাটা কেন বলছি তার কারণটা হচ্ছে আগেকার দিনে যারা আমরা ধুতি পরতো, লুঙ্গি পরতো, যেসব আগেকার দিনের লোকেরা, যে বয়স্ক লোকেরা, তাদের কিন্তু এনলার্জ প্রস্টেট ছিল না। আপনি যত বেশি করে টাইট জিন্স পরবেন, যত বেশি করে বেনিয়ান বা কস্টিউম যত টাইট পরবেন, আপনার কিন্তু টেস্টিসের প্রবলেমগুলো বেশি করে টাইট হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পেনিসের প্রবলেম আসে এবং তার থেকে এনলার্জ প্রস্টেটের দিকে প্রবণতা দেখা দেয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি ইউরিন বেশি করে স্টোর করবেন না। আমাদের ইউরিনের স্টোরের একটা যে ক্যাপাসিটি আছে, যখন আমাদের ইউরিনের ব্লাডারের মধ্যে ইউরিনটা জমে, সেটা আমি 150 গ্রাম যদি জমে তখনই আপনাকে সাইন দেবে আপনাকে বাথরুমে যেতে হবে। তো সেই 150 গ্রাম থেকে আপনি চাপতে চাপতে আপনি 300 থেকে 350 গ্রামের দিকে যাবেন, তখন দেখুন কাজের ফাঁকে উঠতে পারছেন না এবং সেটা যদি 400 গ্রামের বেশি যায় আপনাকে আর উঠতে পারবেন না, আপনাকে অবশ্যই বাথরুমে যেতে হবে। তো সুতরাং এই চাপার ব্যাপারটা, ইউরিনের চাপার ব্যাপারটা, গাড়িতে করে যাচ্ছেন বা কোনো জায়গায় মিটিংয়ে ব্যস্ত আছেন, সুতরাং এই চাপার ব্যাপারটাকে আপনাকে বন্ধ করতে হবে। আপনাকে যখনই ইউরিন আপনার পা পাবে বাথরুমে গিয়ে ক্লিয়ার করতে হবে এবং সেটা খুবই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এটা ক্লিয়ার করতে হবে, এক দু নম্বর। তিন নম্বর, আপনাকে হাইজিনিক মানে প্রচুর পরিমাণে অ্যালকোহল বা মদ এগুলো আপনাকে ছাড়তে হবে, স্মোকিং ছাড়তে হবে, অতিরিক্ত পরিমাণে অয়েলি ফুডস বা জাঙ্ক ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং সল্ট আপনাকে অ্যাভয়েড করতে হবে, নুন অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর যারা প্রচুর পরিমাণে ড্রাইভিং করেন, দীর্ঘদিন ধরে বাইক চালাচ্ছেন, দীর্ঘক্ষণ ধরে সাইকেল চালাচ্ছেন বা দীর্ঘদিন ধরে আপনি ধরুন ড্রাইভিং করছেন, লং রান ড্রাইভার আপনি, তাহলে কিন্তু আপনি বসে থাকেন দীর্ঘক্ষণ, এতে কিন্তু আপনার টেস্টিসের প্রবলেম থাকে, পেনিসের প্রবলেম আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই ইউরিনে যে স্টোর করে ব্যাপারটা এটা আপনার ক্ষেত্রে আসে, তখনই আপনি কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার জন্য ইউরিন যখনই আপনি ক্লিয়ার করবেন এবং একটু লুজ জামা প্যান্ট পরবেন, সুতরাং প্রস্টেট থেকে বাঁচতে গেলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মেনে নেবেন বা মেনে চলতে হবে আপনাকে। এবং যেটা মেন কাজ সেটা হচ্ছে আপনার লোয়ার অ্যাবডোমেন পার্ট, মানে পেটের নাভির নিচের দিকে যে পার্ট থাকে সেটাকে লোয়ার অ্যাবডোমেন পার্ট বলে, সেই লোয়ার অ্যাবডোমেন পার্টটা কিন্তু আপনাকে টাইট ফিট করতে হবে, মানে শক্ত সবল করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা দীর্ঘক্ষণ ধরে যারা বসে থাকেন, ড্রাইভিং করেন বা কোনো কাজ করতে থাকেন, তারা দেখবেন ভুঁড়িটা অনেকটা বড় হয়ে যায়, তারা হাঁটা চলা কম হয়, তো সুতরাং ভুঁড়িটা বড় হয়ে যায়, সুতরাং ভুঁড়ি আপনাকে বাড়ানো যাবে না, ভুঁড়ি যেন বড় না হয়। সুতরাং আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনার যদি নিচের দিকে পা যদি দেখতে পারেন নর্মালিভাবে, আপনার যদি গোয়ালি দেখতে পান, তাহলে জানতে পারবেন আপনি মোটামুটি ভুঁড়ি আপনার নেই, মানে আপনি সোজাভাবে দাঁড়িয়ে আপনি যদি দেখেন যে আপনার গোয়ালি দেখতে পাচ্ছেন তাহলে আপনি ফিট, আপনার ভুঁড়ি কম। যদি দেখতেন আপনি গোয়ালি দেখতে পাচ্ছেন না, তার মানে আপনার প্রবলেম আছে, আপনার ভুঁড়ি কিন্তু বেশি। এবং এই ছোট্টো ছোট্টো টিপসগুলো আপনি মেনে চলবেন। যে বাথরুমে যাবেন, যেখানে ধরুন প্রচুর লোক বাথরুমে যাচ্ছেন, কোনো রেল স্টেশন বা কোনো জায়গায় বাস স্ট্যান্ডে, সেই সব জায়গা থেকে বাথরুম থেকে আপনি অ্যাভয়েড করে থাকবেন, যার থেকে আপনার ইউটিআই প্রবলেম হতে পারে। ইউরিনারি ট্র্যাক শুধুমাত্র মেয়েদের হয় তা কিন্তু নয়, ছেলেদেরও হয়। এবং ইউরিনারি ট্র্যাকে যে ইনফেকশান, ইউটিআই ট্র্যাকে যে ইনফেকশান হয়, সেই ইনফেকশানটা থেকে আপনার জ্বর আসতে পারে, হালকা হালকা জ্বর এবং ইউরিনের প্রবলেম থাকতে পারে, সেগুলো আপনার জ্বালা জ্বালা করতে পারে, সেইগুলো আপনাকে একটা প্রিভেনশন আপনি জানতে হবে। সুতরাং এই প্রস্টেটের জন্য যে প্রবলেমগুলো আপনি আসবেন এইগুলো আপনাকে প্রিভেন্ট করতে হবে এবং প্রচুর পরিমাণে আপনাকে জল খেতে হবে। ব্যাপারটা বলছি আপনি ইয়ং এজ যারা 40-এর নিচে যাদের বয়স তারা কিন্তু আগে থেকে গেলে কষাস হয়ে যান, জল খেতে হবে প্রচুর পরিমাণে। আপনার ওজন অনুযায়ী 3 লিটার জল তো অবশ্যই খেতে হবে এবং রাত্রিরে বাথরুমে বারবার ধরে না ওঠার জন্য আপনাকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব 5টা থেকে 6টার মধ্যে আপনাকে 3 লিটার জল যেটা বললাম সেটা শেষ করে নেবেন। এবং গলা ভেজানোর জন্য 1 থেকে 2 ঘোট আপনি খেতে পারেন জল, যাতে আপনার গলাটা শুকনো হওয়া বন্ধ হতে পারে। সুতরাং
ছোট ছোট পার্ট আপনাকে মেনে চলতে হবে এবং অবশ্যই রেগুলার ওয়াইজ আপনাকে হাঁটা অন্তত 15 মিনিট আপনাকে হাঁটতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পেটের ব্যায়াম যে লোয়ার অ্যাবডোমেনের ব্যায়ামগুলো আপনাকে করতে হবে যাতে পেটটা আপনার সিক্স প্যাক না হোক পেটটা যেন কম থাকে যাতে লোয়ার অ্যাবডোমেন পার্টটা শক্ত পোক্ত থাকে তাহলে কিন্তু আপনার লোয়ার অ্যাবডোমেনের মাসেলসগুলো টাইট থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে এই ইউটিআইয়ের সম্ভাবনা অনেকটা কমে যাবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি বললাম এবং এই বিষয় নিয়ে আরও যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই উত্তর দেবেন আমাকে প্রশ্ন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় আমার ভিডিওর মধ্যে থাকে অবশ্যই ভিডিওটা দেখলেন আর একটা কথাই বলি প্রশ্ন যখনই করবেন তার সঙ্গে সঙ্গে উত্তর আমি দেবো কারণ আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনাদের হেল্প করার জন্য তা সুতরাং আপনি আপনার প্রশ্নের উত্তর চাইবেন আমি উত্তর দেবো এবং অবশ্যই একটা কথা বলে রাখি সাবস্ক্রাইব করুন এই চ্যানেল তার কারণটাই একটাই এই বিষয় নিয়ে প্রচুর আমি ভিডিও দিয়েছি শর্ট ভিডিও লং ভিডিও দিয়েছি দেখতে থাকুন আপনার হেল্পের জন্যই আমি আছি আমি যে ফিজিওথেরাপিস্ট দীপাঞ্জন সামন্ত বলছি আপনার জন্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই আপনার ভালোর জন্য আপনার উপকারের জন্য আপনার জন্যই আমি আছি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আমার এই ভিডিওগুলো আরও আরও করে দেখতে থাকুন নমস্কার।